দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য, বেরিয়ে আসছে নতুন সম্পত্তির খোঁজ। ইতোমধ্যেই দুই দফায় আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের বিপুল সম্পদ, করা হয়েছে দুদকে তলব, চলছে বিদেশেও সম্পদের অনুসন্ধান। বেনজির আহমেদ কি করে গড়লেন এত সম্পদ, কোথায় আছেন তিনি, দেশে নাকি বিদেশে? বেনজির আহমেদ এদেশের একসময়ের চরম ক্ষমতাধর একজন ব্যক্তি, তাকে চেনেন না বাংলাদেশের এমন কেউ নেই। বেনজিরের এই সমস্ত ঘটনাগুলো কি প্রমাণ করে? তবে আমার মতে বেনজিরের এই সমস্ত ঘটনাগুলো এটাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে যারা কিনা দুর্নীতি লুটপাট করে যাচ্ছেন করেছেন, এক সময় কারুই ছাড় নাই, কোনো না কোনোভাবে ধরা পড়বেনি এবং এদেশের মানুষ এর বিচার করবে। আর এই বিষয়গুলো শুধুমাত্র সময়ের ব্যাপার। এই দুষ্কৃতিকারীরা, পরধন লুণ্ঠনকারীরা ফাইনালি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এই দেশ থেকে পালাতে হবে। সো যারা কিনা দুর্নীতিতে এখনও আছে, যারা কিনা বড় বড় লুটতরাজে জড়িত, জনগণের টাকা খেয়েছে, তাদের এখনই উচিত ব্যাগ গুছিয়ে ফেলা। তাদের শেষ পরিণতি হবে এদেশের জনগণের হাতে কেঁচা খাওয়া অথবা এই দেশ ছেড়ে পালানো। তাদের আর কোনো বিকল্প নাই, এটাই তাদের একমাত্র রাস্তা।